আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে বিকালের একটা নাস্তা নিয়ে আসলাম। তো আমি আজকে নাস্তা হচ্ছে পেস্তা রান্না করব। তো এটা রান্নাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অনেকেই পারে আবার অনেকেই পারে না। তো আমি কীভাবে রান্না করি সেটা দেখেন। আমি এখন এটা রান্না করব। তো আমি আমার পেস্তাটা রান্না করতে আমার কী কী উপকরণ লাগতেছে, এখানে প্রথমত মুরগির মাংসর বুকের অংশটা, আমি একটা মুরগির মাংসের বুকের অংশের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আর এখানে লাগবে আমার দুইটা ডিম, আর হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর লাগতেছে সয়া সস আর টমেটো সস। আর এখানে আমি টক দই দিব 2 চামচ। তো আমার এগুলো উপকরণ লাগতেছে। আর 1 টেবিল চামচ আদা বাটা লাগবে, আর লবণ লাগবে। তো আমি আপনাদের প্রথমত দেখাচ্ছি, আমি এই খুলে আমি এরকম একটা কাপ নিয়েছি। তো আমি কাপের সাহায্যে এটাকে মেপে 2 কাপ পরিমাণ, যার ফ্যামিলিতে যতটুকু লাগে সে অতটুকুই নেবে। তা আমি আজকে 1 কাপ দিয়ে মেপে দেখাচ্ছি। তা আমি 1 কাপ দিয়ে 3 কাপ মরিচ নিব। এই তো এগুলো নেওয়া শেষ। তা আমি এখন একটা কড়াইতে চুলার মধ্যে গরম পানি দিয়েছি, পানিটা ফুটে আসছে। আমি এটাকে এখন পানির মধ্যে দিয়ে দিব। তো আগে থেকেই আমি পানিটা বসিয়ে রাখছি, এখন আমার পানিটা ফুটে আসছে। আমি পানির মধ্যে পেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার পেস্তাটা দেওয়া শেষ। এরপর যে একটু নেড়ে দিবেন, না হলে সবগুলা লেগে যেতে পারে একটা সাথে আরেকটা। তারপর যে একটু নেড়ে দিবেন, চুলাটা আজবাড়িয়ে দিলে সমস্যা নাই। এটা এখন আমার এটা সিদ্ধ হলে পরে আমি নামিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার একটা চুলাতে এটাকে আমি সিদ্ধ করার জন্য দিয়েছি। আর এখানে আমি এখন সবগুলো উপকরণ নিয়ে নেব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এখন আমি এখানে কিছু পেস্ট করছি দিয়ে দিব তেলের মধ্যে, আর সাথে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তো বিয়ার্স, এই পেঁয়াজটা এখন আমি ভাজা ভাজা করবো না, এটা কিছু হালকা সিদ্ধ করে নিব, তাহলেই হবে। তো এর পর্যায়ে আমি এখানে যে মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এখন আমি সেই মুরগির মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই পর্যায়ে এটা যখন একটু গরম গরম হয়ে আসবে, এটাতে আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিব। এখানে 1 চামচ লবণ, আর এখানে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। আমার যদি তাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নেবেন, কারণ প্রথমত লবণটা বেশি দেওয়া প্রয়োজন নেই। আমি 1/2 চামচ দিচ্ছি। এই মুরগি বোকার মাংসটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি লবণটা দিয়ে।
মুরগির মাংসটা যখন একটু হয়ে আসবে তবে এই পর্যায়ে আমি টমেটো কুচি কেচাপগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক সময় আমার চুলার বা রান্নার আওয়াজে আমার কথাটা ভালো করে বোঝা যায় না, তো আপনারা একটু বুঝে নিন যে আসলে এই চুলার আওয়াজে কথাটা যা স্পষ্ট বোঝা আসে না। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে টমেটোটা যখন আমার সিদ্ধ হয়ে আসবে তখন আমি অন্য উপকরণগুলো দিব। আর আমার এই চুলার আওয়াজে যদি কথাটা ভালো করে বোঝা না যায় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন এখন তো টমেটোর সিজন অত ভালো না, সেজন্য কিন্তু টমেটো একটু সিদ্ধ হইতে সময় লাগে। তো আমি এখানে যে ডিম রেখেছিলাম দুইটা, আমি দুইটার মধ্যে একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি। তো আমি দুইটি ডিম দিতেছি না, একটি ডিমই এখানে প্রয়োজন। আমি অল্প পেস্তা নিয়েছি এজন্য একটি ডিমই এখানে আমি দিয়ে দিলাম। এখানে এখানে আমি ডিমগুলা ডিমটা দিয়ে দিচ্ছি। আর পর্যায়ে আমি এখানে কিছু আদা বাটা রেখেছি এক চামচ, সে আদাটাও এখানে দিয়ে দিলাম। আর আমি যে সয়া সস রেখেছি সেখান থেকে এরকম একটা চামচ দিয়ে একটা চামচ সয়া সস দিয়ে, মাছ সয়া সসের মধ্যে এভাবেই লবণ থাকে এই জন্য আমি লবণটা একটু কম দিলাম, এক চামচ সয়া সস এখানে অ্যাড করে দিলাম। তো যেই চামচটা দিয়ে আমি সয়া সস দিয়েছি ওই ওই চামচটা দিয়েই আমি এই পর্যায়ে এখানে এক চামচের টক দই এখানে দেড় চামচ টক দই এখানে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিব। এ পর্যায়ে হচ্ছে আপনারা কেউ যদি ঝালটা একটু বেশি খান বা তাইলে আপনারা এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে পারেন। তো আমি এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম। তো আপনারা যারা পেস্তা রান্না করেন তারা দেখেন একবার আমার এই রান্নাটা একবার ট্রাই করে দেখেন, যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক দিয়ে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন সবসময়, এটাই আমি আশা করি। তো এই পর্যায়ে দেখেন আমার এই পেস্তাটা হয়ে আসছে। তো এটা একবারে সিদ্ধ করে নরম করা যাবে না, নরম করলে এটা ভেঙে যাবে। এখন আমার এটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে, আমি একটা চালানোর মধ্যে এটাকে ঢেলে ফেললাম। তো আমার এটা এরকম মশলা সবগুলো একসাথে এরকম কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পাস্তাগুলোকে পাস্তাটা আমি এখন দিয়ে দেবো। এখানে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে সবগুলো লবণের সাথে মিশিয়ে নিব। তো লবণটা আপনি একটু বুঝে শুনিয়ে দিবেন, কারণ লবণের পরিমাণটা আসলে এভাবে ইয়ে করা যায় না। তো এখন আমি আমার এটা সব কিছু উপকরণ মিলে গেছে, এখন আমি এটাকে উপরে ধনিয়া পাতা দিচ্ছি। আর আমি সস নিচ্ছি এরকম একটা চামচের সাহায্যে, এক চামচ সস নিয়ে নিয়েছি, এই সসটাকে আমি এখন এটার উপরে ঢেলে দিব। তো ঢেলে আমি এখন সসটার সাথে একটা মিক্স করে নিচ্ছি।
তো বিয়ার আমার পেস্তাটা এখন রান্না হয়ে গেছে, পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। তো আপনারা আমার রান্নাটা করার পরে আমাকে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।